আমি আপনাদের এতক্ষণ ধরে আপনাদের সমস্ত বক্তব্য শুনেছি। আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমেই আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই জালেম সরকারের কারাগারে বন্দী রয়েছেন দীর্ঘ প্রায় 4 বছর হতে যাবে, তার সুস্বাস্থ্য কামনা করে। তিনি অত্যন্ত অসুস্থ এবং একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং কোটি কোটি মানুষের প্রাণের নেত্রী, কোটি কোটি বলবো না 18 কোটি মানুষের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। আপনাদের সকলের মাধ্যমে ওনার সুস্বাস্থ্য কামনা করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে কি? তারেক রহমান চলেই তো আসছে, উনি আমাদের মাঝে ইতিমধ্যেই আছে, ঘরে ঘরে তারেক রহমান পৌঁছে গেছে সারা বাংলাদেশে। তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে জনগণ জাগ্রত হয়েছে, জাতীয়তাবাদী শক্তি জাগ্রত হয়েছে এবং 18 কোটি মানুষের মধ্যে এই আন্দোলন সংগ্রামের বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ওনার নেতৃত্বে আজকে আমরা অত্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। এই জালেম ফ্যাসিস্ট খুনি বাকশালী সরকারের হাত থেকে আমাদের প্রিয় প্রাণপ্রিয় মাতৃভূমিকে মুক্ত করতেই হবে বন্ধুগণ, এর বাইরে আমাদের অন্য কোনো উপায় নাই। ভাইরা, এই 37 নম্বর ওয়ার্ড কোতোয়ালি সদরঘাট লঞ্চ টার্মিনাল ইসলামপুর পাটুয়াটুলি বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো জায়গা থাকে সারা বাংলাদেশের, আমি ঢাকাও বলবো না, সেটা যদি নাম আসে তার মধ্যে এই কোতোয়ালি, এই সদরঘাট, পাটুয়াটুলি, কোর্ট কাচারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাটুয়াটুলি এই এলাকা পড়ে। সারা বাংলাদেশের মানুষ আজকে কিন্তু কোনো না কোনো ভাবে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা নিজেরাও হয়তো জানেন না আপনাদের গুরুত্ব কতটা অপরিসীম এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য। আপনাদের শক্তিতে আজকে এই আন্দোলন সংগ্রামে যতটুকু অবদান আমি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেন রাখতে পেরেছি, আপনাদের দোয়া শক্তি সমর্থন এবং আশীর্বাদেই আমি এই সংগ্রামে এগিয়েছি। আমি বিভিন্ন দলের কর্মসূচিতে অংশগ্রহণ করি, আমার মনে কোনো ভয় কাজ করে না, কারণ আমি জানি এই অঞ্চলের যারা জনগণ রয়েছে, আপনারা যারা রয়েছেন, আপনারা আমার সাথে রয়েছেন। প্রিয় ভাইরা, আজকে বক্তব্য অত্যন্ত বেশি দীর্ঘ করার সুযোগ নাই, 9:45 বাজে, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে সকলের বক্তব্য শুনেছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আমি খালি এই কথাটা বলতে চাই, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছে, আমরা ক্ষমতার লড়াই করছি না, আমরা দেশকে মুক্ত করার জন্য, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই লড়াই। এই লড়াই করতে গিয়ে আপনারা সকলেই কিন্তু কম বেশি সকলেই কারাবন্দী হয়েছেন, কারাঘরে গিয়েছেন এবং অত্যন্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন বয়স্ক মহিলা, তাকে অন্যায়ভাবে সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলায় অভিযুক্ত করে এই সরকার জোর জবরদস্তি পূর্বক আপনাদেরই এলাকায় অবস্থিত পুরান ঢাকার ঢাকা পুরনো কেন্দ্রীয় কারাগারে কি একটা জঘন্য পরিবেশে রেখেছে সেটা আপনাদের সকলেই জানা। কেন কেন ওনাকে আপোষ করে নাই? উনি যদি আপোষ করত, উনি বিরোধী দলের নেত্রী বহুবার হইতে পারতেন, আরামায়েশে থাকতে পারতেন, ওনার জেলে যাওয়া লাগতো না, আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসিত অবস্থায় থাকতে হতো না, ওনার বৃদ্ধা মাকে, একটা সন্তান তার বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছে না, অসুস্থ অবস্থায় আছে, শুধুমাত্র দেশের কথা চিন্তা করে, জনগণের অধিকারের কথা চিন্তা করে, এই জিনিসটাও আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের মাঝ থেকে আজকে গুম খুন হত্যার মাধ্যমে বহু নেতাকর্মী বহু ভাইরা হারিয়ে গিয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করতে গিয়ে আমাদের বহু যোদ্ধারা শহীদ হয়েছিলেন, সেই আন্দোলন সংগ্রামকে পরবর্তীতে আমরা সেই আন্দোলন সংগ্রামকে চলমান রেখে এরশাদ বিরোধী আন্দোলনে বহু নেতাকর্মী কিন্তু গুম খুন এবং হত্যার শিকার হয়েছেন। আমি আরেকটু মনে করতে চাই, 1972 থেকে 75 সালে
ভয়াবহ পাকসাল সরকার গঠন করা হয়েছিল তখন প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রেকর্ড যেটা বলে সিরাজ সিকদারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায় হত্যা করা হয়েছিল সরকারি বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন পরবর্তীতে ঢাকা এয়ারপোর্ট থেকে তাকে সরকারি বাহিনী অর্থাৎ তৎকালীন রক্ষী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে কোনো এক জায়গায় তাকে গুম করে তার লাশকে হত্যা করে সেটা গায়েব করে ফেলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরে বলেছিলেন কোথায় সেই সিরাজ সিকদার উপহাস করেছিলেন এরপরে আপনারা জানেন এই বর্তমান শহীদ শরীফ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে মোকাবেলা করতে গিয়ে চৌধুরী আলম ইলিয়াস আলী আমাদের ছাত্র নেতারা পিন্টু নুরুজ্জামান গুমখুর 650 হদিস আজ পর্যন্ত হদিস নাই আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন একটা উদাহরণ দিচ্ছি আর কি শুধু আমাদের এই আন্দোলনকে চলমান রাখার জন্য তাকেও গুম করে ফেলা হয়েছিল পরবর্তীতে কি হয় বর্ডারের ওই পারে গিয়ে রেখে আসা হয় এখনো তিনি ওই শিলংয়ের এক কারাগারে উনি বন্দী অবস্থায় জীবনযাপন করছেন তিন গুনছে কবেও আমরা তাকে আবার বাংলাদেশে আসার ব্যবস্থা করি এরকম বহু ঘটনা রয়েছে বহু সাংবাদিকদের মৃত্যু হয়েছে গত বছর একজন কার্টুনিস্ট কিশোর সে একটা কার্টুন আঁকার দায়ে তাকে 9 মাস কারারুদ্ধ করে রাখা হয় এবং পরবর্তীতে চিকিৎসা না দেওয়ার ফলে সেই কারাগারের ভিতরে মৃত্যুবরণ করে এরা কালো আইন তৈরি করেছে এবং তাদের আমাদের রাষ্ট্রীয় বাহিনীকে একদম রক্ষী বাহিনীর আদলে গড়ে তুলেছেন গুমখুন হত্যার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রেখেছেন এতকাল আমি আপনাদের বলতে চাই এই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমার যদি জীবন দিয়ে দিতে হয় জীবন দিব কিন্তু পিছিয়ে দিলে হবে না এই দেশটা কারো বাবার না কোনো বাবার সম্পত্তি না কারো বাপের সম্পত্তি না কোনো দলের সম্পত্তি না কারো জমিদারি প্রতিষ্ঠা করার জন্য আমাদের বাপদাদার মুক্তিযুদ্ধ করে নাই আমাদের এত ভাই জীবন দেয় নাই কারো বাপদাদার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য এই দেশটা আমাদের সবার আমার যতটুকু আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সকলের সমান আওয়ামী লীগেরও যারা আছে তাদেরও সমান অধিকার বেশি না আমাদের থেকে এক চুলও বেশি না অতএব আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের যেদিন নির্দেশ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গতিতে আগুন এবং তাদের পতন ঘটিয়ে সুবিচার এবং আইনের শাসন এই বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে হয়েছে মহান আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন আমরা মানুষের বাচ্চা আওয়ামী লীগের বাচ্চা না আওয়ামী লীগকে ভয় পাবো কেন অতএব কোন মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নাই একমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় পান যখন মৃত্যু হবে সেটা আমাদের লেখা আছে কপালে আমাদের কোরআন শরীফে লেখা আছে অতএব পিছে ফিরে তাকানোর কোনো কারণ নাই আপনাদের কোনো মামলা হামলা কোনো কিছুর ভয় পাওয়ার কারণ নেই কারণ এক জায়গায় একটা হামলা আসবে আমরা সবাইকে সাথে নিয়ে পুরান ঢাকা তার ভাষা কাউকে গ্রেফতার করে নিয়ে যাবে সবাইকে সাথে নিয়ে থানার সামনে আমরা হাজির হব কোর্টে হাজির হব সব জায়গায় হাজির হব কিন্তু আমরা মাথা নত করব না আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের সাথে থাকেন দলের সাথে থাকেন এই দলটা আমারও না এই দলটা আপনাদের সবার সবার এই দলের প্রতি ভালোবাসা রয়েছে এই দেশের প্রতি ভালোবাসা রয়েছে জনগণের প্রতি ভালোবাসা রয়েছে অতএব আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করব জনগণের অধিকার ফিরিয়ে দিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম